সরি, বুঝতে পারি নাই। কি হয়েছে স্যার আপনার? কাল যে রিমার জামাই রিক্সাটা চুরি করে আনছিল, সেটা আবার ওরা রাইতে নিয়ে গেছে। ও, রিক্সাটা লয়ে যাইতে তো আমি সাহায্য করছি। কি কইতাছো? সত্যি? ওরা যখন রাইতে নিতে আইছিল রিক্সাটা, তখন আমার কাছেই ধরা পড়ছে। আমি ওগুলো কিছু না করে যাইতে দিছি। ভালো করছি না? ও, ভালো করছো। তোমার যতটা খারাপ ভাবতাম, তুমি আসলে ততটা খারাপ না। থ্যাংক ইউ স্যার। আই লাভ ইউ কইবেন না? তুমি আমার নিয়ে মজা করো কেন? আপনি আমার ভালোবাসেন না? এই মাসের বেতনের 500 টাকা বাকি আছিল, সেটাও আজকে জরিমানা হয়ে গেছে। তাও এই বাড়িতে পড়ে আছি। কেন জানো? কেন পড়ে আছেন? তোমারে বলবো না, তুমি কোনোদিনও বুঝবে না। জীবনে ছাত্র গাদা হইতে শুনছি, কিন্তু মাস্টার ওজে গাদা হয় এই প্রথম দেখলাম। ওই দিন দমক দেওয়াতে আজকে আহে নাই। নাই আমার কি যতই ঘৃণা করো, আমি আসবো। ভালো যখন বাসছি, তুমি ভালো না বাসলেও বাসমই। জীবনে অনেক বেহায় মানুষ দেখছি, এ আপনার মতন বেহায় আমি জীবনেও দেখি নেই। তুমি আমার যতটা বেহায় মনে করতেছ, আমি তার চাইতেও বেশি বেহায়। আপনার কি কোনো কাজ কাম নাই? তোমার ভালোবাসা তার আমার কোনো কাম কাজ নেই। আপনি সামনে থেকে সরেন, আমি কলেজে যাব। সাইড দিয়ে চলে যাও। না করছে কেটা? নাকি যাইতে মন চাইতেছ? আপনি আর কোনোদিন এই রাস্তায় দাঁড়াইবেন না। আপনি এই রাস্তায় দেখলেন, আমি আর এই রাস্তা দিয়ে যাব না। আপনি কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। যদি চোখের সামনে আসেন, আমি কলেজে যাওয়া বন্ধ করে দিব। একটু হিসাব কিছুতে মিলতেছে না। ওর আবার কিসের হিসাব মিলতেছে না? গতকাল রাইতে মরলেন মায়ের আমাকে দেখলো, কিন্তু আমাকে কিছু কইল না। বন্ধু, আমার কি মনে হইতেছে জানো? মরলের মায়ে আমাকে লোকে মিল দিতে চাইতো। আমারও তাই মনে হইতেছে, এই জন্য তো একদিন কাম আস। এখনই কলেজ থেকে যাইব। সাবধান, মরল বাড়ির মায়ে আইতাছে। তুই দেখ, কইতে না কইতেই মরলের মায়ে আইতা। সামনে থেকে সর, দশ না মরল বাড়ির মায়ে যাইতাছে। এই সামসা, চুপ করে খাড়ায় থাক, কথা কইতে দে। থ্যাংক ইউ, তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। আপা, খালি একবার কোন লাঠিটা সালামু। থামেন, তোর কি কোনো লজ্জা শরম নাই? কালকে রাতে তোরে রিক্সা লয়ে যাইতে দিছি দিকা, তোরা কি মনে করছো তোকে আমরা পছন্দ করি? তোর পক্ষে চলে আইছি। তোরা ভালো করে শুনে রাখ, তোরা আমার পায়ের জুতার সমানও না। ভাই চলেন। ওই ছোট লোকগুলো আমগো বাড়ি থেকে যে রিক্সা চুরি করে নিয়ে গেছে জানো তোমরা? তোমরা দুইজন রিমার বাড়ির একটু দূরে দাঁড়ায় থাকবা, রিমার দেখলে রাস্তায় নিয়ে আবা। রাস্তায় নিয়ে আসমু? আমি রাস্তায় অটো নিয়ে দাঁড়ায় থাকবো, তারপরে রিমারে কিডন্যাপ করে নিয়াম। যদি সিলানি দেয় গামছা দিয়া মুখটা বাইন্ধা ফেলামু,
তারপর রিমা পারি কি মাইরা ফেলাইবেন? না, মারমো না। নিজেরা গুম কইরা অগনামে মামলা করব। এইটা তো তুমি ভালো বুদ্ধি করছো। এবার অগরে পিসা মারমো আমি। আর শোনো, তোমার ফোন দিলে মিনারে নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। ভাবি কি করতেছ? এই তো সাইল বসতেছি, ভাত বসো, সাইলটা পরে বসো, তোমার লোক আমার কথা আছে। রাখলাম, কও কি কথা বলবো। ভাবি প্রতিদিন কলেজে যাওয়ার সময় একটা পোলা আমারে বিরক্ত করে। পোলা কি তোমার পছন্দ করে? হ পছন্দ করে, কিন্তু আমি তো পাতা দেই না। তা পোলা দেখতে কেমন? দেখতে খারাপ না, সুন্দরই আছে। পোলা যদি সুন্দর হয় তাহলে একটা রিস্ক নিয়ে দেখতে পারো। কিন্তু ভাবি আমার তো ভয় করে, পোলা ভালো না খারাপ এই তো বুঝতেছি না। মানুষের চেহারা দেখলেই তো বোঝানো যায় যে ভালো না খারাপ। তুমি এক কাম করো, তোমার লগে করে কালকে আমার নিয়ে যাও। ঠিক আছে রান্না কর, কিন্তু যদি মজা না হইছে একদম ডাইরেক্ট শ্বশুর বাড়ি পাঠাই দেবো। ভাইয়া এবার কিন্তু বেশি হয়ে যাইতেছে। হইছে, এখন যাও তুমি গোসল দিয়া। কালকে আমি তোমার যাও। আপনি কি ঘরে আছেন? কি ব্যাপার মাস্টার, তুমি এখানে কি করো? ছোট সাথে আমার মাথা ব্যথা, তো ট্যাবলেট আনতে পাঠাইছিল। কি রে আমি চুপ করে থাকতে পারি না, যতই মাথা ব্যথা করুক না কেন আমি কেউ ছাড় দিই না। কি ব্যাপার, আমি তো মাস্টারের ওষুধ আনতে কই নাই, তাইলে মাস্টার কে আনাইছিল? কিছু কইতে আইছিল, নিশ্চয় রিমার কোনো বিপদ। রিমার কোনো বিপদ না হইলে তো মাস্টার এমন করে আমার কাছে আইতো না। রিক্সা নেওয়ানোর পর মনে হয় মোরলরা নতুন কোনো ফোন দিয়ে আসছে, এমন আমি মাস্টারের কই খুঁজা পাই? যেমনি হোক মাস্টারের লোক আমার কথা কইতে হবো, আগে মাস্টারের খুঁজা দিই। মিনা, এই মাত্র সুরজের লোকের কথা কই এলাম। কি কইছে সুরজ ভাই? সুরজ কইছে কাল সকালে তুই আর আমি রিমার বাড়িতে যাবো। তারপর? তারপর রিমার বাড়িতে যাইয়া রিমা যখন বাইরে বাইরে হইব ওর মুখ বাইন্ডা পরে নিয়াম। সুরজ ভাইয়ের সাথে যাইব না? ও যাইব তো, সুরজ অটো নিয়া রাস্তায় দাঁড়ায় থাকে। ঠিক আছে ভাবি, আমি তাইলে সকাল সকাল রেডি হয়ে থাকো। আইসা ঠিক আছে, সকালে কোনো কাম রাখবি না, যা কাম আছে এখনই সেইটা ফেলাবি। জানোসই তো সুরজের আবার মাথা গরম, ঠিক সময় মতন যদি যাইতে না পারি তাহলে আবার বকা দেওয়া শুরু করবো, বুঝছ নাই? কি যে কন ভাবি, আমার জীবনে কোনোদিন দেরি দেখছেন? আচ্ছা ও যা। আমি তোর বাপের কমনে আব্বারে কোনো দরকার নাই, আমি একটা মায়ের পছন্দ করি, তুমি প্রস্তাব নিয়ে যাও। ওই প্রস্তাব পাঠামো, কোন হানি পছন্দ করছো তুই মাইয়া?
এই পাশের গ্রামের এক মাইয়া। পাশের গ্রামে আমাকে শত্রু থাকে জানোস না? সবাই কি আর শত্রু নাকি, ভালো মানুষও তো আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাপের বুঝাই কইয়া কর্তা পাঠাবো না, চল খাবি এখন। আপনি কেউ দেখলে তো সমস্যা হইব। কেউ দেখবো না। মাস্টার তুমি কি কইতে গেছিলে?